গাইস, চলে এসেছি নতুন একটা ব্লগে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা ফের আরেকবার পুরী যাচ্ছি, তবে এবার একটু স্পেশাল রয়েছে আগের বার থেকে। কারণ এবারে স্পেশাল হয়েছে আমার সঙ্গে আমার ছেলে রয়েছে, আমার সোহাগ রয়েছে, আর তার সাথেও আরেকটা জিনিস স্পেশাল, এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি বন্দে ভারতে। এর আগে আমরা কোথাও কখনো বন্দে ভারতে যাইনি, তো এইটা একটা নতুন এক্সপিরিয়েন্স। দেখি কেমন কি লাগে বন্দে ভারত। এতদিন আমি ইউটিউবে দেখেছি, ট্রেনটা সামনে থেকে কখনো দেখিনি, আর বিভিন্ন রকম ফেসিলিটি দেখি, দেখা যাক কিরকম কি ফেসিলিটি দেয়, কেমন কি হয়। তো আপাতত তোমরা দেখতে পাচ্ছ এখানটায় আমাদের লাগেজ মোটামুটি ভাবে গোছানো কমপ্লিট। এখানটা দুটো ব্যাগ হয়েছে আমার পুচকের, আর এটা আমাদের জামা কাপড় রয়েছে, এবং এটাই আমার ইলেকট্রনিক্স জিনিসপত্র যা যা লাগবে সেটা আমরা নেব। আর টিফিন এখনো এখানে চলছে, এখনো রেডি হয়ে ওঠেনি, টিফিন কিছু নেব, কারণ বন্দে ভারতে যা দেবে সেটা ব্রেকফাস্ট দেবে, তো আরও খানিকক্ষণ মতন টাইম লাগবে। তো যদি খিদে পায়, লাঞ্চ যেহেতু আমাদের হবে না, কারণ টাইম বলছে যে 12:30টার মধ্যে ট্রেন ঢুকে যাবে, তো দেখা যাক যদি লেট হয় কি লাঞ্চ দেয় কি না দেয়, শুধু ব্রেকফাস্ট দেয়। তুমি কি কিছু বলবে, তুমি কিছু বলবে? হ্যাঁ, তুমিও বলছে। তো আমরা রাত্রি 3টে নাগাদ এখান থেকে বেরোবো, কারণ এখানকার যে ফার্স্ট ট্রেন সেটা যেতে একটু রিস্ক হয়ে যাবে আমাদের এখান থেকে, সেম সেম টাইম হয়ে যাবে। তো ওই জন্য আমি, তুমি নেবে মাইকটা, নেবে? ও ও ও মাইক নেবে বলছে। যাই হোক, আপাতত গাড়ি এখনো আসতে অনেক দেরি আছে, দেখা যাক রাত্রে গাড়িতে উঠে যদি সুযোগ হয় তো বলবো, নাহলে ডিরেক্ট বন্দে ভারতে দেখা হচ্ছে। তো গাইস, সকাল সকাল চলে এসেছি আমরা, পিছনে দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন। তো বলেছিলাম যে গাড়িতে আস্তে আস্তে কিছু সিন থাকলে দেখাবো, কিন্তু কোনোটাই সম্ভব হয়নি, কারণ তোমাদের দিদি এবং আমার শাশুড়ি মা দুজনেই অত্যাধিক হারে বমি করেছে। কারণ তোমরা জানোই আগে করে যে তোমাদের দিদির বমি হয় গাড়িতে, তো তাদের দুজনকে সামলাতে সামলাতে আর বাচ্চাটাকে নিতে নিতে আমার কিছুই করা হয়নি। আর তাছাড়াও বাইরে অন্ধ গাড়ি ছিল, খুব একটা বেশি তেমন কিছু ছিল না তেমন। তো আমরা চলে এসেছি, এখন 5:05 বাকি, বন্ধে ভাবে 6:10, জানি না লেট করবে কি না। কালকে মানে রিপোর্ট অনুযায়ী কালকে এরাও 10-15 মিনিট লেট ছিল। তো এখন ভিতরে যাই, যদি প্ল্যাটফর্মে দিয়ে থাকে দেখাচ্ছি ফার্স্ট লুক ভিতর থেকে, তারপরে ভিতরে ঢুকে কোথায় কি আমাদের কোচ পড়ছে বা কি সিট পড়ছে সেটা দেখাচ্ছি। তো চলো সঙ্গে থাকো। তো এইটাই সম্ভবত দেবে 22-23, নতুন প্ল্যাটফর্ম হাওড়ার। এই যে আমরা সবাই, দাদা জেঠিমা, তো গাইস এখানে দেখতে পাচ্ছ বোর্ডে এই যে দিয়ে দিয়েছে বন্দে ভারত, এখানটায় দেখাচ্ছে, দাঁড়াও। চলো একটু সময় দিয়ে দিয়েছি, আমি এখানে গিয়ে দেখাচ্ছি, ছাড়ো। সঙ্গে সঙ্গে C5-এ আমাদের কোচ, আর আমি দেখতে পাচ্ছি ওই যে আমাদের ট্রেন বন্দে ভারত ঢুকছে। ও কি লুক, আর একটু কাছে আসুক আমি দেখাচ্ছি তোমাদের। এবার দেখতে পাচ্ছ পুরো সামনে এ ঢুকছে। তো গাইস আমাদের সি ফাইভ কোচ খুলে দিয়েছে, ফার্স্ট আমরাই এন্ট্রি নিচ্ছি। ডোর খুলে গেছে, পুরো ফাঁকা একদম, কেউ এখনো পর্যন্ত আসেনি। আমরা আমাদের C25-21 এগুলো আছে, 21 থেকে 26। তো গাইস আমাদের ট্রেন তো দিয়ে দিয়েছে, আমি আমাদের টিকিট দেখেও নিয়েছি কোথায় কি রয়েছে, সিট নাম্বারও পেয়ে গেছি, আমি বসে গেছি। তো গাড়িটা সামনে জন্য ফন্ট দেখেছিলাম, বাট ফন্টটা ঠিকঠাক ছিল না, একটু ভাঙা ভাঙা মতন ছিল। আর একটা জিনিস যেটা বলা যায় যে বন্দে ভারতের দু রকমের টিকিট হয়, একটা হচ্ছে সিসি, একটা হচ্ছে ইসি। তো আমরা যে টিকিটটা কেটেছিলাম সেটা সিসি, আর এই পুরীর রুটেই সম্ভবত বন্দে ভারতের টিকিটের প্রাইস একটু কম আছে, আদার্স যে কোনো বন্দে ভারতের প্রাইস এর তুলনায় অনেক বেশি। আমাদের অ্যাপ্রক্সিমেটলি একজনের টিকিটে খরচ পড়েছিল ওই 1350-60 টাকা মতন, আর যদি তোমরা ইসি কাটো তাহলে সেটা হয়ে যাবে 2400 টাকা মতন। তো এই ছিল বন্দে ভারতের মোটামুটি প্রাইস লিস্ট, এর আশেপাশেই চলবে এবং ডিস্টেন্স অনুযায়ী প্রাইসটা ভ্যারি করে। এখন দেখা যাক যে ব্রেকফাস্টে কিরকম কী টিফিন দেয়, সবাই তো বলছে নো ডাউট ভালো মোটামুটি টিফিনটা হয়।
এখন দেখি কে তোমাদেরকে রিভিউ দিই, কারণ ফুড রিভিউ তো বানতে হয় ভাই। আমি আগেও অনেক জায়গায় বিভিন্ন গিয়েও ফুড রিভিউ দিয়ে যাই, যেহেতু ফার্স্ট টাইম বন্দে ভারতে যাচ্ছি, তো বন্দে ভারতের ফুড রিভিউ দেওয়া তো বানতেই হ্যায়। তো দেখা যাক কেমন কি দিচ্ছে না দিচ্ছে, তো চলো সঙ্গে থাকো। আর বন্দে ভারত থেকে যেহেতু আজকে সকালবেলা টাইম, তো বাইরের ভিউগুলো কেমন কি হয়, কোথায় কোথায় কি কেমন কি স্টপেজ আমরা পাচ্ছি সেগুলো দেখাচ্ছি এবং বলছি, তো চলো সঙ্গে থাকো। তো এই কম্পার্টমেন্টে দেখছো যে লাল কাপড়ের, এটা হচ্ছে ইসি, যেটা আমি বলছিলাম যেটার প্রাইস 2400 টাকা বলছিলাম। এটা আর সিসির মধ্যে শুধু তফাৎ হচ্ছে এই চেয়ারগুলো 360 ডিগ্রি পুরো ঘুরে যায়, এখন লক রয়েছে, বসে দেখাতে হতো সম্ভবত। এখানটা সুইচ আছে, এই দেখতে পাচ্ছ এই সুইচ আছে, এই সুইচটা টিপে এটা পুরোটা ঘুরে যাবে, একা তো সম্ভব না, একটু দুজনের লাগবে, পুরোটা ঘুরে যাবে। ও একটু করে দেখা, ও আচ্ছা সরি, এটা দিয়ে পিছনে ছুটছে তাই তো, আর পুরো মুভমেন্ট করে ওটাতে না মনে হয়। দিদি আমাদের একটু হেল্প করে দিল দেখানোর জন্য, এই নিচের বাটনটা টিপলে তো এটা পুরোটা 360 ঘুরে যাবে, নিচের যে লাস্ট একদম তলায় যে বাটনটা রয়েছে ওই যে এইটা টিপলে পুরোটা ঘুরে যাবে 360, এই যে একদম পুরো ফুল ভিউ, এদিক ওদিক পুরো ফুল ভিউ। আঞ্জু ঠান্ডা লাগছে, আঞ্জু ঠান্ডা লাগছে, বলো ঠান্ডা লাগছে তোমার? ওলে ওলে পুরো একদম সব ঢেকে ঢুকে নিয়েছে, একদম পুরো ঠান্ডা। ঠিক সেম ভাবে এর ঠিক অপোজিট সাইডে ওপাশটায়, তো ওখানটায় হচ্ছে বাংলা মানে প্যান রয়েছে, যারা বাংলা প্যানে করতে হয় সেটা ওপাশটা, এপারটায় হচ্ছে কুমোরের জন্য, এখানটায় জল আসতে পারে, এখানটা শোক রয়েছে পড়ছে, আর একবার পেস্ট করে দিই, আস্তার দিন এখানে ড্রায়ার থাকে, দেখতেই পাচ্ছ এক সাইডে তিনটে, এই সাইডে তিনটে আর এইদিকে দুটো, এগুলো কিন্তু মুভ করে না, এগুলো কিন্তু ফিক্সড। আর ঠিক আমি তোমার সামনে ক্যামেরা দেখাচ্ছি, এই যে এখানটা একটা ট্রে রয়েছে, এখানে খাবার টাবার খাওয়ার জন্য ট্রে একদম, আর এখানটায় তিনটে লাইট রয়েছে, যে টাচ করলে অন হবে, টাচ করলে অফ, তিনখানা লাইট। আর এই যে পুচকে গিয়ে আমরা বসিয়ে দিয়েছি ওর ট্রেতে, ওটা যে ভালো সিট, ওর একদম কমফোর্টেবল সিট, স্পেশাল সিট, এটা স্পেশাল সিট। আর চার এখানটায় পা রাখার জন্য, এখানটা দিয়ে তুমি পিছনে একটুখানি শুতে পারবে, আর এখানটাই চার্জিং পয়েন্ট, চার্জার থেকে পয়েন্ট দেওয়া আছে। তো এবার এই দরজা বন্ধ হয়ে যাচ্ছে, কটা বাজে? 6:10 পুরো একদম একদম কারেক্ট টাইমে, আমার ঘড়ি 1 মিনিট ফাস্ট আছে, তো 6:10 একদম পারফেক্ট, ট্রেন ছেড়ে দিল আমাদের, এখনো ছাড়েনি, মানে সবাই দরজা বন্ধ হয়েছে, হর্ন দিয়ে দিয়েছে, দেখি ইয়েস ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি এবার পুরীর উদ্দেশ্যে, তো বন্ধ ভাবে স্টার্ট হতে না হতেই আমাদের ব্রেকফাস্ট আসেনি, কিন্তু আমাদের আসল লোকের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু বন্ধ ভারতে আমাদের ব্রেকফাস্ট হয়নি, মেন লোকের আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সকাল সকাল। তো ট্রেন ছাড়তে না ছাড়তেই আমাদের জলও চলে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে কাগজ, তো দু রকমের কাগজ ছিল, একটা বাংলা একটা ইংলিশ,
ইংলিশ সম্ভবত টাইমস অফ ইন্ডিয়া ছিল, আর বাংলায় আনন্দবাজার দিয়ে দিয়েছে। তো প্রথমেই এসে গেল আমাদের এখানে একটা বিস্কুট আর একটা একটা কফি কিট আপাতত, আর এটা হচ্ছে মিক্সচার। তো কফিটা এবার টেস্ট করছি। বাবা জমেতে তো আমি পুরো একটা গোটা সুগার একটা পুরো মিল্ক দিয়ে দেওয়ার পরেও প্রেতে তৈরি রয়েছে। যারা একটু কড়া টাইপের ভালো লাগে তাদের জন্য ঠিক আছে, বিস্কুটটা খেয়ে দেখি। বিস্কুটটা ঠিকঠাক, নন্দা নন্দা কিছু কমে বাদ দিয়ে খেতে হবে। একটা তো চা বললাম, সেটাতে ডাউট হতেও পারে, কারণ না হতে পারে, দু মিনিট জানি, নেক্সট চাতে সমস্যা এসেই গেছে। আমার ওয়াইফের যে বিস্কুটটা এটা পুরো নরম, একদম নরম, আঙুল ঢুকে যাচ্ছে, দেখো ভালোভাবে পুরো আঙুল ঢুকে যাচ্ছে, মানে এটা লিক। খাবারটা তো অন্তত ঠিকঠাক দাও, বিস্কুটটা তো অন্তত ঠিকঠাক হওয়া উচিত। একটা ব্রেকফাস্টের বিস্কুট খাবে যেটা পুরো নরম, নেতানো আমরা কিনেও এরকম বিস্কুট খাই না, অন্তত একটু ক্রাঞ্চিনেস আসে। আমার বিস্কুটটা ঠিকঠাক ছিল, বাট এই বিস্কুটটাতে পুরো নরম। আমাকে বলবো একটা দুটো ফল্ট হতে হবে, ভাই টিকিটের সময় তো টাকাটা তো ঠিকঠাকই নেওয়া হয়, ফল্ট কোথার থেকে হচ্ছে বুঝতে পারলাম না। গাইজ এখনকার মোটামুটি এখন স্পিড যা দেখতে পাচ্ছ 127-128, আমার এখানে 129 মতো দেখলাম, মোটামুটি বেশ ভালোই জোরে ছুটছে। এবার বাইরে দেখলে অতটা বুঝতে পারবে না, মোটামুটি মনে হচ্ছে জানা গেছে, কিন্তু বাট স্পিড তো ব্যাপকই বলছে। কিছু কিছু জায়গায় একটু স্পিড কমেছে, বাট মোটামুটি এবারে যে 100 উপরে স্পিড নিয়েই ছুটছে গাড়ি, তো স্পিডের দিক থেকে একদম 5 স্টার, কিছু বলার নেই একদম। তো এখন 7:40 মতন বাজে, তো আমাদের টিফিন চলে এসছে, সম্পূর্ণ ননভেজের উপরে অর্ডার করা ছিল, দেখা যাক কী কী আছে এর মধ্যে। ঠান্ডায় ডিম ভাজা, কিছু আলু, গাজর ফ্রাই, আর এখানটা কফি আর টি, কেক, এখানটায় কেক দিয়েছে, আর এখানটায় সম্ভবত রুটি আছে, একটু খুলে দেবে এটা। আর এখানটায় বাটার, ব্রাউন ব্রেড, প্যানজেলি বাটার, এখানে সস, টেস্ট করে দেখি। নুন কম, বাট ঠিকঠাকই, নুন কম লাগে, ডিমটা খেয়ে দেখি। তো আমাদের ব্রেকফাস্টের মধ্যে প্রথম হল্ট হয়ে গেল, খড়গপুর ছিল প্রথম হল্ট। এখন খড়গপুর স্টেশন থেকেও ঠিকঠাক টাইমেই ছেড়েছে ট্রেন, ট্রেন একটু লেট করছেন আজকের। আমরা কিন্তু কাল বা পরশুর বন্দে ভারত চেক করেছিলাম, সেখানে 5-10 মিনিট লেটে চলছিল অ্যাপ্রক্সিমেটলি এরকম, আর শেষের দিকে দেখা হয়নি যে এক্সাক্ট টাইমে ঢুকেছিল কিনা। বাট আজকের এখনও পর্যন্ত হাওড়াতে খুব ঠিকঠাক টাইমেই ছেড়েছে, এবং এখানেও খড়গপুরে ঠিকঠাক টাইমেই এসেছে এবং ছেড়েওছে। এবার আসি এখানকার যে ব্রেকফাস্টটা দিল এখন সেটার উপরে। তো খাবার নো ডাউট ঠিকঠাক আছে, খুব একটা সমস্যা নেই,
ঝাল মিষ্টি এগুলো যে যার ব্যক্তিগত ব্যাপার, আমি একটু ঝাল কমই খাই তো আমার মোটামুটি ঠিকই লেগেছে। বাট আমার সঙ্গে যে আমার ওয়াইফ এবং বাকিরা যারা আছে তাদের মনে হয়েছে যে ঝালটা একটু কমই রয়েছে, একটু ঝাল হলে ভালো হতো। আর সস যেটা দিয়েছে, বাটার যেটা ছিল সেটাও মোটামুটি ঠিকঠাকই। খাবারের বিষয় নিয়ে খুব একটা আহামরিও কিছু নেই আর খুব একটা মানে স্যাড হওয়ারও ব্যাপার নেই। তো বন্দে ভারতের সেকেন্ড স্টপেজ এসে গেছে, আমরা এখন বালাসোরে। তো বালাসোর স্টেশনে একটু নামলাম, ভিতরে এসিতে হাওয়া খেতে খেতে পুরো পুরো চিল্ড হয়ে গেছে। একটু বাইরে নামলাম একটুখানি সব একটু কমফোর্টেবলে আসার জন্য, এখনও কোনো সিগন্যাল হয়নি। তো চলো, এখানটা মাত্র দু মিনিটের হল্ট ছিল, দু মিনিট হয়ে গেছে, ব্যাস ঢুকে পড়েছি। বন্ধ হয়ে যাচ্ছে ফোন, কি তুই কি দেখছিস? বন্ধ হয়ে যাবে তো বলছি। তো আমরা এখন আপাতত পুরী স্টেশনে নেমে গেছি, আর যা সময় ছিল তার থেকে একটু 5-10 মিনিট লেটেই ট্রেন ঢুকেছে, কারণ মাঝে একটা জায়গায় স্টেশনে একটু দাঁড়িয়ে পড়েছিল, সিগন্যালের সমস্যা ছিল। তো সেই কারণে এখন মোটামুটি ট্রেন ঠিকঠাক টাইমেই মোটামুটি বলা যায় এসছে এখানে। তো এখানে এখন পুরো এসিতে বেরিয়ে একদম পুরো গরমেতে পুরো শিখে যাওয়ার মতো তার, এখানে ভালোই গরম রয়েছে। এবার আমাদের কাজ রয়েছে, আসল আমাদের এখানে এখনও হোটেল বুক করা নেই, তো নেমে গিয়ে দেখি কি হোটেল কি পাই এখন এই সময় দুপুরবেলার টাইমে। তো চলো দেখি, সঙ্গে থাকো। তো গাইস, অ্যাট লাস্ট অনেকক্ষণ ধরে খুঁজে টুজে একদম সি বিচের, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ দূরে পুরো সি বিচ দেখা যাচ্ছে, পুরো সি বিচ ফেসে একদম সামনেই একটা হোটেল পেয়েছি। আগের বারে একটু ভিতর দিকে ছিলাম, তো এবার এই জন্য ইচ্ছা করছিলো যে একটু সামনের দিকে পাওয়া যায় কিনা। তো মোটামুটি আমাদের রেঞ্জের মধ্যেই 1200 টাকা করে রুম পেয়েছি এই একটা রুম, আর এইদিকে আমাদের আর একটা রুম, এই দুটো রুম পরপর নিয়েছি দুদিকে। বেশ হোটেলটা বেশ, রুমগুলো মোটামুটি ভালো, খুব ভালো বলবো না বাট চলে যাওয়ার মতন মোটামুটি ভালো। এখন সবাই একটু ড্রেস ট্রেস ছেড়ে ফ্রেশ হচ্ছে, ওই নিয়ে তারপর আমরা সমুদ্রে যাব। আর আজকের এই আসা পর্যন্ত এই পর্যন্তই ব্লগ, আর দেন কাল পরশু দুদিন আমরা থাকবো, দেন আমাদের শনিবার দিন রিটার্ন, আজকের বুধবার, আর শনিবার দিন আমরা রিটার্ন করবো 8:30-9 নাগাদ বেরিয়ে যাবো, রাতে 10:00 ট্রেন। তো এই ছিল আজকের আসার, পুরীতে আসার নেক্সট আরেকটা ব্লগ, আগের ব্লগও তোমরা দেখেছো, পুরীতে আসার ব্লগ আমি দিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা দেখি কোথায় কী করতে পারি, যাই থাই সেগুলো দেখাবো। আর অবশ্যই পুরীতে একদিন যে সমুদ্রে স্নান এবং মন্দিরে যাওয়ার তো একদিন ভিডিও আর একবার দেখাবোই দেখাবো। তো চলো সঙ্গে থাকো ততক্ষণের জন্য, আর দেখে থাকো এসডি ব্লগ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আর হ্যাঁ, যে আমরা হোটেলে রয়েছি সেই হোটেলের নাম আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যে কোন হোটেলে যাবতীয় ডিটেল তোমরা এসে চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করো।